রেলের বুকে চলল মেট্রো রেল উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ফ্রি ট্রায়াল দেখতে উৎসুক নগরবাসীর ভিড় রোববার আনুষ্ঠানিক ট্রায়াল তিন বছরে উৎপাদনে যাবে দেশের প্রথম এনার্জি হাব বান্দরবাড়ি চালু হবে গভীর সমুদ্র বন্দর কক্সবাজার বিমানবন্দরে হচ্ছে সবচেয়ে দীর্ঘ রানওয়ে সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক রাজধানীর বুকে প্রথমবারের মতো চলল স্বপ্নের মেট্রো রেল ছয়টি বগি নিয়ে উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর পর্যন্ত চলে প্রি ট্রায়াল কর্তৃপক্ষ জানিয়েছে আনুষ্ঠানিক ট্রায়ালের প্রস্তুতির অংশ হিসেবে চালানো হয় মেট্রো রেল রোববার হবে আনুষ্ঠানিক ট্রায়াল তিলোত্তমা ঢাকাকে যানজট মুক্ত করে নগরবাসীকে একরাশ স্বস্তি দিতেই স্বপ্নের মেট্রো রেল শুক্রবার ছুটির দিন সকালে হঠাৎই যা চোখের সামনে বাস্তবী রূপ নেয় এদিন ছয়টি বগি নিয়ে প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি হয়ে মিরপুরের পল্লবী পর্যন্ত প্রাক পরীক্ষামূলক যাত্রা শুরু করে মেট্রো রেল সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা মেট্রো রেল চলে নগরীর বুকে দেখা দেয়নি কোনো সমস্যা মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে প্রস্তুতির অংশ হিসেবেই প্রথমবারের মতো উত্তরা মিরপুর রুটে ট্রেন চালানো হয় ডিপো থেকে শুরু হয়ে যে স্টেশনগুলোর কাজ শেষ হয়েছে তাদের মধ্যে আগামী রোববার আবার চলবে ট্রেন বাকি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেদিনই বর্তমানে মেট্রো রেলের লাইনে চলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গত ১২ই মে দিয়াবাড়ি ডিপোতে প্রথম পরীক্ষামূলক চলাচলের মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে পা রাখে বাংলাদেশ সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুনে উত্তরা থেকে আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু হবে এর পরপরই আগারগাঁও থেকে মতিঝিল আর সবশেষ কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার দৈর্ঘ্য রেলপথের মেট্রো রেলে প্রতিটি সেটে থাকবে ৪টি যাত্রীবাহী কোচ দুই দিকে দুই ইঞ্জিন প্রকল্পের সবশেষ অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী মেট্রো রেল নির্মাণ কাজের ৬৮ ভাগের বেশি সম্পূর্ণ হয়েছে রেল চালুর পর উত্তরা থেকে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল পর্যন্ত পৌঁছাতে লাগবে মাত্র ৩৮ মিনিট মেট্রো রেলে ২৪টি ট্রেন প্রতি ঘন্টায় আপ ও ডাউন রুটে ৬০,০০০ যাত্রী পরিবহনে সক্ষম প্রায় ২২,০০০ কোটি টাকার প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকা দিচ্ছে প্রায় ১৭,০০০ কোটি টাকা মার্জিয়া মুমু সমু সংবাদ ঢাকা এদিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পর এবার জোরে সোরে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে কয়লাভিত্তিক মেগা প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র মহামারীর মধ্যেও পুরোদমে চলছে মূল নির্মাণ কাজ সব ঠিক থাকলে এখানে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গভীর সমুদ্র বন্দর চালুও সময়ের ব্যাপার মাত্র মহেশখালী থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায় কক্সবাজার থেকে ৩৩ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো স্টিল এবং ইস্পাতের গাঁথনিতে গড়ে তোলা হচ্ছে বয়লার চেম্বার বা স্টিম জেনারেটরের কাঠামো মহেশখালীর এই প্রত্যন্ত অঞ্চলে ২০১৭ সাল থেকে মূল কাজ শুরু করে জাপানের ঠিকাদার প্রতিষ্ঠান ১৬০৫ একর জমিতে এখানে প্রথম ধাপে উৎপাদিত হবে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ চার বছরের মাথায় এখানে নির্মাণ কাজে গিয়েছে ৫৫.৮৫%। সমুদ্রপথে কয়লা আমদানির সুবিধার্থেই ১৪ কিলোমিটার দৈর্ঘ্য ২৫০ মিটার প্রস্থ এবং ১৮.৫ মিটার গভীরতার চ্যানেল খননের কাজ এখন প্রায় শেষ প্রস্তুত করা হচ্ছে শক্তিশালী দুটি জেটি এর একটিতে কয়লা অন্যটিতে খালাস হবে প্ল্যান্টের তেল কোভিডে অন্যান্য প্রকল্প যেমন স্থবির হয়ে গিয়েছে আমাদের এই প্রকল্পটা কিন্তু কোভিডের কারণে কোনো সিঙ্গেল ডে এর জন্য বন্ধ হয়নি আমরা আশা করছি এই প্রকল্প ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রথম ইউনিট আমাদের কমার্শিয়াল অপারেশনে যাবে প্রকৌশলীরা জানাচ্ছেন আমদানি করা কয়লা এখানে পরিবেশ সম্মত উপায়ে সংরক্ষণে তৈরি করা হচ্ছে কভার্ড কোল ইয়ার্ড ও ছাই রাখার জায়গা দূষণ রোধে থাকবে ২৫০ মিটার উঁচু স্ট্যাক বা চিমনিও প্রতিমন্ত্রী জানালেন বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি এখানে তৈরি হবে গভীর সমুদ্র বন্দর আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট এটা করার কারণে এবং ডিপসি ওখানে যেহেতু পোর্ট হচ্ছে সেটার কারণে অবশ্যই আমরা তার থেকে অতিরিক্ত বেশি আমরা খরচ করতেছি ভবিষ্যতে এখানে একটা কোল টার্মিনাল হবে যেখানে আমরা কয়লা বড় জাহাজে এনে কোল টার্মিনালে রেখে ছোট জাহাজ দিয়ে আমরা এই কয়লাগুলো বাকি জায়গাতে আমরা পৌঁছাতে পারবো এখন যেটা অনেক মনে হচ্ছে যে হয়তো অনেক কস্টলি বা ইন দ্য লং টার্ম
এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সুবিধা বয়ে নিয়ে আসবে। সবকিছু ঠিক থাকলে আর মাত্র 3 বছরের মাথায় উৎপাদনে সক্ষম হবে দেশের প্রথম এই এনার্জি হাবের একাংশ। আগামীর বাংলাদেশে নির্ভরযোগ্য বিদ্যুতের অনন্য ঠিকানা হয়ে উঠবে এই মেগা প্রকল্পগুলো। 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে এখানে দৈনিক পোড়াতে হবে 12,000 মেট্রিক টন কয়লা। নির্মাতারা বলছেন দীর্ঘমেয়াদে এখানে কয়লা ব্যবহার করা হলেও আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি রক্ষা করবে পরিবেশের ভারসাম্য। দেবাশিস রায়, সময় সংবাদ, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, মহেশখালী, কক্সবাজার। কক্সবাজার বিমানবন্দরে হতে যাচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে। বর্তমান রানওয়ের সঙ্গে বাড়ানো হচ্ছে 1700 ফুট, এর মধ্যে 1300 ফুটই হবে সমুদ্রে। রোববার নির্মাণ কাজের উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। স্থানীয় পর্যটকরা বলছেন এটি হলে কক্সবাজারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও পরিবর্তন আসবে। আরও জানাচ্ছেন সৌজাউদ্দিন রুবেল। কক্সবাজার বিমানবন্দরে প্রতিদিন বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, নবুয়ার এবং কয়েকটি কার্গো প্রতিষ্ঠানের ছোট এয়ারক্রাফট উঠানামা করে। বর্তমানে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য 9000 ফুট। তবে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করতে রানওয়েকে 10,700 ফুটে সম্প্রসারণ প্রক্রিয়া শুরু হয়েছে। এটা হবে দেশের দীর্ঘতম রানওয়ের বিমানবন্দর। এর মধ্যে 1,300 ফুট থাকবে সমুদ্রের মধ্যে। সমুদ্রের নোনাজলের ঠিক উপরে উড়োজাহাজটি অবতরণের প্রস্তুতি নিবে। বিশ্বের উপকূলীয় শহরে স্থাপিত দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম হবে এটি, যা দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে বলে আশা স্থানীয় ও পর্যটকদের। আমরা যারা পর্যটন ব্যবসায়ী এয়ারপোর্ট ফেরা রয়েছি, আমরাও উপকৃত হব। বাংলাদেশের সবচেয়ে বড় রানওয়ে হবে, সো এখান থেকে কিন্তু পর্যটনের অনেক সুবিধা পাবে। কক্সবাজার সমুদ্রের ছোঁয়াপ্রাপ্ত যে রানওয়েটা হচ্ছে সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। সমুদ্র ছুঁয়ে হচ্ছে এই বর্ধিত রানওয়ে, যা দৃষ্টিনন্দন রানওয়ে হবে বলে জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। অত্যন্ত সুন্দর একটি দৃষ্টিনন্দন এয়ারপোর্ট এটা হবে এবং এটি মোনাবাই সমুদ্রে নামছেন, সমুদ্র করছেন। আর প্রতিমন্ত্রী জানালেন গোটা প্রকল্প বাস্তবায়ন হলে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। বঙ্গবন্ধুর সেই চিন্তাগুলো আজকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ দেওয়ার সমস্ত কাজই হাতে নিয়েছেন। দেশে প্রথমবারের মতো সমুদ্রের রানওয়ে নির্মাণে খরচ হবে 1569 কোটি টাকা। 29 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রানওয়ে বর্ধিতকরণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে। এটি বাস্তবায়িত হলে কক্সবাজার হবে দেশের চতুর্থতম আন্তর্জাতিক বিমানবন্দর। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকা নয়, সব এলাকাতেই বাড়ছে ডেঙ্গু। ঢাকা শিশু হাসপাতালের চিত্রই বলে দেয় এর ভয়াবহতা। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ, শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন বয়স্করাও। ডেঙ্গু আক্রান্ত হয়ে আজও হাসপাতালে 184 জন রোগী ভর্তি হয়েছেন। এসছি পূর্ব শেওড়াপাড়া থেকে, মোহাম্মদপুর চাদুদ্দানে। আমাদের এলাকাটা খুব পরিষ্কার, সিটি কর্পোরেশন কোনো লোকের কোনো উদ্যোগ দেখি না। ধানমণিকুণ্ড থেকে 5 মিনিট লাগে হাঁটি যেতে, সিটি কর্পোরেশন লোক মাঝে মধ্যে আসে। আজকে 4 দিন ওষুধ খাওয়ালে থামে, এবার 1 ঘন্টা ভালো থাকার পরে আবার শুরু হয়ে যায়। মশার নেই কোনো এলাকা, নেই কোনো সিটি কর্পোরেশনের সীমানা, ছোট বড় সবাই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। হাসপাতালের জরুরি বিভাগের সামনের এই ভিড়ে রাজধানীর সব এলাকার মানুষ। ডেঙ্গুর ধরন এবছর ভয়াবহ হওয়ায় বেড়েছে মৃত্যু। এবছর আক্রান্তের হারে 1 থেকে 10 বছরের শিশুদের সংখ্যাই বেশি। এই গ্রুপের মধ্যে আবার বয়স ভেদে পাওয়া যাচ্ছে আলাদা লক্ষণ। চিকিৎসকরা বলছেন এবারের ধরনে গত 1 সপ্তাহে শিশুদের সাথে বয়স্কদের জীবনের ঝুঁকিও সমানতালে বাড়ছে। 1 বছরের নিচে বাচ্চা হয় তাদের কিন্তু ধরন এক ধরনের হইতে পারে, 1 বছর থেকে 5 বছর পর্যন্ত, 5 বছর 10 বছর পর্যন্ত, 10-এর উপরে সাধারণত বাচ্চারাই নিজেরাই বুঝতে পারে। কিন্তু এই কম বয়সের বাচ্চাদেরকে অভিভাবকদের বেশি সচেতন হতে হবে। এদিকে পুরো শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়া আরও বেশি আতঙ্কের কারণ বলে জানান চিকিৎসকরা। প্রথম দিকে আমরা দেখেছি মগবাজার, শান্তিনগর, বাড্ডা ওই এলাকাতে কিন্তু কনফাইন ছিল, কিন্তু এখন কিন্তু ওই এলাকাটাতে কনফাইন নাই। এখন আপনি দেখেন এই মোহাম্মদপুরেও আছে, মিরপুরেও আছে, ফার্মগেটেও আছে, মানে আস্তে আস্তে পুরো ঢাকাতেই স্প্রেড করছে। আমরা যদি এখনই ব্যবস্থা নিতে না পারি তাহলে কিন্তু এটা আরও স্প্রেড করবে। ঢাকা শিশু হাসপাতালের তথ্য বলছে ডেঙ্গু ও সাধারণ রোগীদের ভিড়ে হাসপাতালটির 674 বেডই পূর্ণ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে তার লাশ নেই, থাকলে বিএনপিকে জনগণের কাছে প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান খুললে বিএনপি ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুল চট্টগ্রাম থেকে ঢাকা তাকে সমাহিত করা পর্যন্ত জেনারেল জিয়ার একটা ছবি, লাশের ছবি দেখাতে পারবেন? আমি লাশের ছবির কথা আজও বলব। অচিরে এই বিশ্ববিদ্যালয় খুলছি, আপনাদের কিন্তু আট গাঁট বেঁধে নামতে হবে। অনেক অপশক্তি এবার মাঠে নামবে, চ্যালেঞ্জ করবে, তারা প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা অস্থিতিশীলতা তৈরি করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ করেছেন হাজারো মানুষ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আগতরা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা আজও পথ দেখায় বাঙালিকে। এরপরই সংগ্রামের এক শাণিত অস্ত্র হয়েছে এই বাণী। এছাড়াও বঙ্গবন্ধু নজরুলকে নিয়ে এসেছিলেন বাংলাদেশে। নজরুল তখন অসুস্থ, তাকে ভর্তি করা হয়েছিল তৎকালীন পিজি হাসপাতালে। সেখানেই বঙ্গবন্ধুর নির্দেশনায় 117 নম্বর কক্ষে চিকিৎসা নিয়েছিলেন নজরুল। স্মৃতিময় এই কক্ষ এখন কবি স্মৃতিকক্ষ। তার যে 117 নম্বর কেবিনটিকে স্মৃতি সংরক্ষণ জাদুঘর আকারে তৈরি করার সুযোগ পেলাম, এর জন্য আমরা মনে করি জাতির জনকের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে, জাতীয় কবির প্রতিও শ্রদ্ধা জানানো হবে। জাতির পিতার আগ্রহে কবি নজরুলের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এই তৎকালীন পিজি হাসপাতাল যেটা ছিল 75 জুলাই ভর্তি এবং 76 সনে মৃত্যুবরণ করেন 117 নম্বর। এর আগে কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। নিপীড়ন নির্যাতনের এই যুগে চারিদিকে একটা ভয় এবং অন্ধকারের মধ্যে আমাদেরকে জাগিয়ে তুলে কাজী নজরুল ইসলামের লেখনী। নজরুলের অসাম্প্রদায়িকতার চেতনা চিরদিন বাঙালির অন্তরে অনুপ্রেরণার শক্তি হিসেবে কাজ করবে। সমাধি প্রাঙ্গণে এসেছিলেন কবি পরিবারের সদস্যরাও। তিনি সব সময় মানুষের জয়গান গেয়েছেন, গণমানুষের কবি ছিলেন। তার সঙ্গীত, তার কবিতা, তার সাহিত্য বাঙালির চির সম্পদ। অভেদ ও সত্য সুন্দরকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন নজরুল। তার মৃত্যুর পর দীর্ঘকাল পেরিয়ে গেলেও এখনও তিনি আছেন সত্য ও সুন্দরে, আছেন তিনি সাম্যের পৃথিবীর স্বপ্নের একজন হয়ে। ছুটির দিনে সিলেটের লাক্কাতুরা চা বাগানে ভিড় করেছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ জাফর। ছুটির দিনে লাক্কাতুরা চা বাগান, যেটা সবুজে ঘেরা, এই বাগানে সমসংবাদের দর্শকদের স্বাগত জানাচ্ছি। এই ছুটির দিনে বিশেষ করে এই সময়টিতে বিকেল বেলাটা এই বাগান একেবারে পরিপূর্ণ হয়ে যায়, বিশেষ করে দর্শনার্থী যারা স্থানীয় আছে বা সিলেটের বাইরে থেকে যারা বেড়াতে আসে সিলেটে, তারা এই জায়গাটি একটু বেছে নেন। এই কারণ হচ্ছে গিয়ে যে সকাল দিকে চলে যান যেই দর্শনীয় জায়গাগুলো আছে, যেই মাল সাদা পাথর কিংবা অন্যান্য জায়গা যেগুলো আছে সেগুলো বেড়াতে চলে যায় জাফলং টাকলং জায়গায়, বিকেল বেলায় তারা ফিরে আসেন নগরীতে। এসে এই বিকালটা কাটিয়ে নেন এই চা বাগান এই এলাকাতে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে ছুটির দিনে এগুলা। এরা কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন যারা দর্শনার্থী আছে তারা কিন্তু স্থানীয় আছে এবং পাশাপাশি অন্যান্য জেলা থেকে যারা আসছে সিলেটে বেড়াতে, তারা কিন্তু এক নজর চা বাগান দেখে নিতে চাচ্ছেন এখানে এসে এবং চা বাগানের সাথে ছবি তুলে তারা মুগ্ধ হচ্ছেন। শুধুমাত্র এই চা বাগানই সিলেটের শহরের আশেপাশে 3.5 কিলোমিটারের মধ্যে এই চা বাগানটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। অন্যান্য চা বাগানগুলোতে, বিশেষ করে চা বাগানগুলো দর্শনার্থীদের প্রবেশাধিকারে একটু সংরক্ষিত থাকে সবসময়, কিন্তু লাক্কাতুরা চা বাগানটি পর্যটক এবং দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এটি রাষ্ট্রায়ত্ত একটি বাগান, সরকারি একটি চা বাগান এবং অত্যন্ত মনোরম। এই আমি যেই জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে আরও ঘন চা বাগান আছে এর পূর্ব দিকে, তারপরেও এই জায়গাটি শুধুমাত্র দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গা থেকে সব দর্শনার্থীরা এখানে এসে ভিড় জমা এবং ভিড় জমিয়ে তারা একটু ছবি তুলে নিচ্ছেন, কিছু সেলফি তুলে নিচ্ছেন বা প্রিয়জনের সাথে ছবি তোলার জন্য এই সবুজে ঘেরা চা বাগান কি তারা বেছে নিচ্ছেন। সব কিছু মিলে এই বিকেলটা উপভোগ করার জন্য পাশেই ছোট ছোট বিভিন্ন যে রকমারি দোকানগুলো রয়েছে, ফুসকার দোকান, চটপটির দোকান, সেগুলোর সাথে তারা বিকেলের নাস্তাটাও সেরে নিচ্ছে এই জায়গাতে। মোটামুটি সিলেটের বাইরে যারা আছেন তারা সিলেট নগরীতে বেড়াতে আসলে বা সিলেটে বেড়াতে আসলে চা বাগান বেড়াতে যদি মন চায় তাহলে আপনারা লাক্কাতুরা
ছাত্ররা চলে আসতে পারবেন, এই জায়গাতে আসা খুব একটা ঝক্কি ঝামেলা নাই। মোটামুটি জাফর এ ছিল সিলেটের আক্কাতুরা চা বাগানে ছুটির দিনে বিভিন্ন দর্শনার্থীদের যারা ভিড় জমেছেন তার সর্বশেষ খবর। সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির, যেখানে জানাচ্ছিলেন সেখানকার দর্শনার্থীদের প্রমোদ ভ্রমণের কথা। মাঝাকাশে পাইলটের হার্ট অ্যাটাকের কারণে ওমানের মাস্কাট থেকে ঢাকায় আসার পথে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। নিরাপদে আছেন যাত্রীরা। শুক্রবার সকালে ফ্লাইটটি জরুরি অবতরণের পর পাইলটকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সুস্থ আছেন বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক নিশ্চিত করেছেন। নিরাপদে যাত্রীদেরকে টার্মিনালের লাউঞ্জে নেওয়া হয়েছে, তাদের আনতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধ্যায় দুজন পাইলট নাগপুর যাবেন, তারাই 122 জন যাত্রীকে দেশে নিয়ে আসবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে আজ সকালে অনুশীলনে নামে টাইগাররা। শুধু সাকিব আল হাসান ছাড়া 19 সদস্যের দলের সবাই উপস্থিত ছিলেন অনুশীলন সেশনে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হোটেলে কোয়ারেন্টাইনে আছেন সাকিব, তিনি দলের সঙ্গে যোগ দেবেন শনিবার। এদিকে স্ট্যান্ডবাই হিসেবে থাকা দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহীদুল ইসলাম অনুশীলন করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর আবারও টাইগারদের সঙ্গে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। কোয়ারেন্টাইন শেষে দুপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বুকে চলল মেট্রো রেল, উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ফ্রি ট্রায়াল, দেখতে উৎসুক নগরবাসীর ভিড়। রোববার আনুষ্ঠানিক ট্রায়াল। তিন বছরে উৎপাদনে যাবে দেশের প্রথম এনার্জি হাব মাতারবাড়ি, চালু হবে গভীর সমুদ্র বন্দরও। কক্সবাজার বিমানবন্দরে হচ্ছে সবচেয়ে দীর্ঘ রানওয়ে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।